সকালের শুরুটা যদি এত সুন্দরভাবে হয়, আজ চললাম আবার আমার নিজের ভালোবাসার দেশে। আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি যাচ্ছি আজকে শ্যামনগর। তো বাবু তো এইখানে রথ টেনেছে সোজা রথ, আর উল্টো রথ টানবে হচ্ছে শ্যামনগরে গিয়ে। সকাল সকাল আমি আর বাবু দেবুদার টোটো করে বেরিয়ে পড়েছি যাবো বলে। দেখুন, বাবুও কিন্তু প্রচণ্ড এক্সাইটেড যে কোথায় যাচ্ছি। ও এখন মোটামুটি বুঝতে শিখে গেছে যে ওর মা বাড়ি যাওয়া মানেই হচ্ছে অনেকটা আনন্দ। তো আমি আর বাবু দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি, আর উল্টো রথটা আমি কাটাবো বাড়িতেই। সোজা রথ এখানে কাটিয়েছি, উল্টো রথ কিন্তু আমার বাড়ির লোকেদের সঙ্গে কাটাবো। আর দেখুন, রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটা বড় রথ দেখতে পেলাম, আর বাবুকে দেখাচ্ছি। বাবু তো সেই মতন রথ দেখতেই ব্যস্ত, আর সুমানে আমাকে দেখাচ্ছে, মাম্মা এই যে রথ, আর দেখুন এত বড় হয়ে গেল আমার ছেলেটা, কি সুন্দর ধরে কিন্তু টোটোর মধ্যে বসে আছে। আর বলতে বলতেই আমি চলে আসলাম আমাদের বাড়িতে। এই যে পুকুরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর ও বাড়িতে আসা মাত্রই ওই যে বাবা যেই দেখতে পেল, ব্যাস অমনি রেডি হয়ে গেল ওকে নেওয়ার জন্যে। আর বাড়িতে আসার পরে হাত মুখ ধুয়ে জামা কাপড়টা ছাড়িয়ে যখন খেলতে চালু করে দিল, কারণ ওর খেলার সঙ্গীগুলো সবসময় কিন্তু ওকে নিয়ে ব্যস্ত থাকে, তাই ওর মিষ্টি দিদির সঙ্গে খেলতে ব্যস্ত। দেখুন কীরকমভাবে ঝুলে ঝুলে এই জানলা দিয়ে উঠে বেড়াচ্ছে, উফ এত দুষ্টু হয়েছে বলে বোঝাতে পারবো না। তারপরেই দেখছি বাবা গাছ থেকে দুটো কাঁঠাল কেটেছে, মনে আছে আপনাদের জামাই ষষ্ঠীর সময় দেখিয়েছিলাম কাঁঠালগুলো, আর তারপরে আমরা দুপুরবেলা খেতে বসে গেছিলাম। আর এখানে আসলে আমার পছন্দ মতন সব মেনুগুলোই কিন্তু মা রান্না করে, তো ভাবলাম আজকে একটু হালকা পাতলা খাবো, মার হাতের রান্না। তো তার জন্য মাকে আমি যা যা রান্না করতে বলেছিলাম, মা কিন্তু সব সেগুলো আমাকে রান্না করে দিয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি। জানেন, বাবুর জুতো আনতে আমি ভুলে গেছি, আর জুতো কেনাও ওর দরকার ছিল, তো ভাবলাম যাই একটা জুতো কিনে আনি এখান থেকে। তো আমরা বেরিয়েছিলাম একটুখানি, আর বেরিয়ে ওর জন্য একটা এই যে সুন্দর নতুন জুতো কিনে দিয়েছি। আর এই জুতোটা পরেও এত খুশি হয়ে গেছে, নিজে পরে হেঁটে হেঁটে দেখছে যে হাঁটতে পারছে নাকি। তারপরে মিষ্টির দোকানে গিয়েছিলাম, একটু মিষ্টি, একটু দই আর একটুখানি ফুটি কিনেছিলাম, কারণ বাড়িতে সব বাচ্চাগুলো আছে তো তো তাদের জন্যে। আর বাড়ি এসেই দেখি যে ওর ছোট দাদা চলে এসছে, মানে আমার ছর্দি এসেছিলো। তো তারপরে ও তো তাদের সাথে খেলতে ব্যস্ত, আর তাদেরকে দেখলেই ওর কিন্তু আদরে একদম যে কি করবে তাই দিশা করতে পারে না। তো তারপরে দেখুন, একবার মিষ্টি দিদিকে আদর করছে, একবার তার ছোট দাদাকে আদর করছে, কত ভালোবাসা। উরি বাবা, ভাই দাদার কত ভালোবাসা, কত আদর। তো ওদের এই খুনসুটি দেখে আমি আর ছর্দি ভাবলাম যে ওরা যখন খেলছে তো ততক্ষণে আমরা একটুখানি আমাদের প্রিয় জিনিসটা খেয়ে আসি। তো প্রিয় জিনিসটা কি জানেন? প্রিয় জিনিসটা বলতে হবে না আপনারা বুঝতে পেরেছেন? দাঁড়ান বলছি, প্রিয় জিনিসটা হচ্ছে কাকুর দোকানের ফুচকা। আমরা ছোটোবেলা থেকেই এই কাকুর দোকানের কিন্তু ফুচকা খাই, অসাধারণ বানায়। তো যাই হোক, পাতা হাতে যেমনি না পড়লো অমনি ফুচকা। দাঁড়ান দাঁড়ান, কথা না বলে আগে ফুচকাটা টপ করে মুখে ঢুকিয়ে দিই, যে আমার দিদিও মুখে ঢুকিয়ে দিল। তারপর ওখান থেকে ফুচকা খেয়ে বাড়ি এসে বলেছিলাম না যে আমরা ফুটি কিনে এনেছিলাম, তো ওদেরকে দিয়েছি ফুটি। আর দেখুন, ভাইয়ের কত ভালোবাসা, দাদার হাতে দিইনি বলে দাদাকে একটুখানি খাইয়েও দেখছিল যে দাদা তুমি একটু খাও আমি একটু খাই। তারপরে যেই ছোটো মিমি চাইলো, ছোটো মিমিকে দিয়ে দিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর আমি এখন বাপের বাড়িতে এসে যেমনি মজা করব, বাবুও তেমনি ওর সোনা দাদা, পাখি দিদি আর দাদা ভাইকে পেয়ে কিন্তু ভীষণ খুশি, ভীষণ কটা দিন আনন্দ করে জমজমাটভাবে কাটাবো। তো চলুন, আজকের জন্য তাহলে টাটা।